সাকিবের অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও, সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গায় অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আদারওয়াইজ দেখুন, প্রতিযোগিতা তো সব জায়গায় আছে, সিনেমার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, পলিটিক্সের ক্ষেত্রে হোক, যেখানেই যাক প্রতিযোগিতা থাকবেই। আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না, সেটা একে অপরকে হেল্প করে আরও কীভাবে বেটার করা যেতে পারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড় পিরিয়ড, সে বেঙ্গলে হোক, বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক, আমাদের ভারতে সুলতানও রিলিজ করছে, তো এখানে আপনা আমার জন্য শাকিব আর আমরা আমি একসাথে আসি, ভারতে আমি আর সলমান খানও একসাথে আসি, তো সবার নিজস্ব জায়গা আছে। সলমান খান ইজ হিউজ বিগ স্টার, শাকিব বাংলাদেশে বড় স্টার, তো সেখানে আমি জানি যে আমার শুনে এসেছি যে একটা দর্শক আছে যারা আমার কাজও পছন্দ করে, আশা করি তারা সিনেমা যদি ভালো লাগে তারা দেখবে, যেই সিনেমা ভালো থাকবে সে কটাই দেখবে, শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য, যদি প্রত্যেকটা সিনেমা চলে ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ভালো হবে। বাংলাদেশ সিনেমা কি কোনো দেখা হয়েছে কিনা বা বাংলাদেশ সিনেমা সম্পর্কে আপনার? আমি দেখেছি, খুব বেশি না হলেও দু একটা সিনেমা ডেফিনেটলি দেখেছি। আর কেমন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে? ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আমি খুব বেশি বলতে পারবো না, যতটুকু শুনেছি তাতে মনে হয় যে গ্রো করার অনেক জায়গা আছে, আর সেগুলো যদি করা যেতে পারে তাহলে ডেফিনেটলি এন্টারটেনমেন্টের ব্যবসা, তার একটা বড় পরিমাণ একটা জায়গা থাকে, সেই জায়গাটা আমরা কতটা ট্যাপ করতে পারছি, কতটা অ্যাচিভ করতে পারছি, সেই প্রশ্নটাই সবসময় থাকে। আর গ্রো করার জায়গা বাংলাদেশেও আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। দেখুন, দুটো মার্কেটকে ট্যাপ করা মানেই যে ব্যবসার দৃষ্টি দিয়ে যদি দেখা হয় তাহলে ব্যবসার সাইজটাও বড় হচ্ছে, তো মানুষ ব্যবসা যেহেতু বড় আছে প্রোডাকশনটাকেও বড় করতে হবে, সেই চেষ্টাটা ডেফিনেটলি এসকে মুভিজ আর জাজ মিডিয়া দুজন মাল্টিমিডিয়া দুজন মিলেই করেছে, এবং সেটা যখন দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে তখন জানতে পারবে। আর আমার ভালো লাগা সুবিধে অসুবিধে সেগুলো আমার সবসময় পার্সোনালি মনে হয় যে নতুন নতুন মানুষ, নতুন জায়গা, নতুন ইন্ডাস্ট্রি, নতুন পদক্ষেপ, সেগুলো জীবনে কোনো না কোনোভাবে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে, একটা অ্যাডভান্টেজ নিয়ে আসে যে হ্যাঁ নতুন কিছু হতে চলেছে, তো আমার জন্য এটাও প্রথম নতুন একটা কিছু যে ইন্ডো বাংলা ফিল্ম হচ্ছে, এবং কীভাবে মার্কেট রিয়াক্ট করছে সেটার জন্য ডেফিনেটলি আমি তাকিয়ে আছি যে কোথায় কী দাঁড়াচ্ছে। এটাও বেশ মানে করে বলুন, আমি বললাম হ্যাঁ নতুন অনেক কিছু আছে নিশ্চয়ই। আমি আপনি চাইবেন না যে উগান্ডার কোনো ছবিতে আপনি কাজ করবেন? আপনার একটা একটা মিনিমাম উগান্ডার ছবিতেও আমি অসুবিধা নেই, ভাষার আমার বলিউডে যদি কোনো ফিল্ম হয় তার সেই ভাষায় যদি আমার দখল থাকে আমি করতে চাইবো, হিন্দি যদিও হিন্দি করতে চাইবো, আমি ভোজপুরিও করেছি, আমি সাউথও করেছি, আমি উড়িয়া ছবিও করেছি, আমার কাছে বেশিরভাগ জায়গা তো চেনা জায়গা, ভাষাটা চেনা ভাষা, ভাষাটা এমন একটা ভাষা যে ভাষার সাথে আমি গত আমার জন্ম থেকেও জড়িত এবং কাজের মাধ্যমে কাজের সূত্রে গত 15 বছর ধরে আমি কাজ করে আসছি এই ভাষাতেই, তো সেই জায়গাটায় ভাষাটা নতুন নয়, মার্কেটটা নতুন, যারা মানুষ কাজ করছে তারা অনেকেই নতুন, আমার সহশিল্পীরা নতুন, সহ টেকনিশিয়ানরা নতুন, তো আমি একটু আগেও বললাম যে নতুনদের সঙ্গে কাজ করতে সবসময় আমার একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা মজা লাগে, কারণ নতুন মানে একটা নতুন চান্স, আর লাইফে একটা কথা আছে, সেফেস্ট থিং ইন লাইফ ইজ টু টেক চান্সেস, তো জীবনের সব থেকে আমার মনে হয় যে সহজ জিনিস হচ্ছে যে চান্স নাও, চান্স যদি না নেয় তাহলে মানুষ একটা জায়গায় থেমে থাকে, তো চান্স নেওয়া মানে এগিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। একেবারে ছোটোবেলায় আমি কোনোদিন ভাবিনি যে সিনেমায় আসবো, আর তারপরে একটা সময়ের পরে যখন বন্ধু অনেক বছর আগেকার ঘটনা আপনি মনে করে দিচ্ছেন, আমাকে কমপ্লিটলি ফ্ল্যাশব্যাকে যেতে হচ্ছে, একটা পয়েন্ট অফ টাইম ছিল যখন বন্ধুবান্ধব সবাই ইন্সপায়ার করতো যে হ্যাঁ তুই সিনেমা করতে পারিস বা মডেলিং করতে পারিস বা টিভিতে কাজ করতে পারিস, এই ইন্সপিরেশনটা সবাই দিত, মোটিভেট করতো সবাই, যার ফলে আমি চেষ্টা করতে শুরু করলাম, তারপরে একদিন সাথী ঘটলো,
আর খুব ইন্টারেস্টিং ওয়েতেই সাথী ঘটেছিল। আমি হরনাথ চক্রবর্তী যিনি পরিচালক তার অফিসে গিয়ে আমি ছবিগুলো দিয়ে এসেছিলাম। তার প্রায় দেড় বছর পরে একদিন ওনার অফিস থেকে ডাক পাই। পরে জানতে পেরেছিলাম ব্যাক স্টোরি এটা ছিল যে প্রযোজক ভেঙ্কটেশ তারা একটা নতুন হিরো খুঁজছিল হরদার সঙ্গে সিনেমা করবে বলে হরনাথ চক্রবর্তীর সাথে। তখন কাকে নেবে করে শামাদা বলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হরদার, সে বললো এই ছেলেটাকে দেখো কেমন লাগে। তা আমাকে ফোন করে ডাকা হয়েছিল, তারপরে কিছু অডিশন, তারপরে সিনেমা ঘটলো, তারপরে বাকিটা আপনি সকলেই জানেন। আমার জন্ম কলকাতার দক্ষিণ কলকাতার কালীঘাটে। কালীঘাট মানে যেখানে কালী মন্দির, ঠিক কালী মন্দিরের গায়ে। তো ওখান থেকে আমি বম্বে যাই যখন আমার বয়স প্রায় 20-র ওপরে, 22-23-24 বছর বয়স, তখন যাই আমি বম্বে। আমি যখন ওখানে পড়াশোনা তখন আপনার ছবিগুলো রঙ মাই ডিট তারপরে একের পরে যে শুরু হলো, এই যে মানে আপনার ছবির উত্থান কোনটা দিয়ে মনে করেন যে আপনার এখান থেকে আমার হচ্ছে সিনেমা জগতে আমাকে আর ফিরে তাকাতে হয়নি, কন্টিনিউ আমি করে যাচ্ছি, কোনটাকে আপনি? না, ফিরে তাকাতে হয়নি এক্স্যাক্টলি সেইভাবে বলবো না। সাথী ডেফিনেটলি প্রথম ছবি, ব্লকবাস্টার হিট হয়েছিলো, আপনারা সকলেই ভালোবেসেছিলেন সিনেমাটাকে এবং বেশ অনেকগুলো জায়গায় সিলভার জুবলি হয়েছিল। তারপরে গ্রাফটা বেশ ভালোই যাচ্ছিলো। মাঝখানে একটা সময় ছিল যখন আমি মনে করি যে আমি সেই কপালের দোষে হোক, নিজের খামতির জন্য হোক, কোনো না কোনো কারণের জন্য পরে একটা জায়গায় ডিপ এসেছিলো, যখন আমার কোনো সিনেমা চলছিল না। তারপরে আস্তে আস্তে আবার 2007-2009 ছিল, 2009 থেকে আবার এক এক করে সিনেমা ঠিকঠাক চলতে শুরু করেছে। তারপরে হিট ফ্লপ থাকে, সেগুলো জীবনের অংশ। আমার মনে হয় জীবন মানে শুধু কাজ নয়, কাজ হচ্ছে জীবনের একটা অংশ, তো সেটার মধ্যে আপ এন্ড ডাউন থাকেই। এই যে আপনার জীবনে এখন আসলে সবচেয়ে কাকে আপনি মাইলস্টোন হিসেবে দেখেন, কোন জায়গায়? আমার ফিল্মের জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ, কিন্তু একজনের নাম যদি নিতে হয় মিস্টার বচ্চনকে সবসময় ইনস্টিটিউশন মনে হয়েছে। আর বাকি চেষ্টা চলতে থাকে, রোজ কিছু না কিছু শিখি। আমার মনে হয় রোজ মানুষ যদি কিছু না শিখে বাড়ি ফিরে যদি ঘুমিয়ে গিয়ে সেই দিনটা আমার মনে হয় ওয়েস্ট হয়ে গেল। তো প্রতিদিন যদি কিছু না কিছু শেখা হয় ভালো লাগে। তো একেবারে গোড়ার দিকে বচ্চন সাহেবের বেশি সিনেমা দেখতাম। তারপরে অনেক অ্যাক্টার্স আছে, সকলের কাজ ভালো লাগে, যারা ভালো কাজ করে সকলের কাজ ভালো লাগে। সে আমির খান হোক, সলমান খান হোক, শাহরুখ খান হোক, আর অক্ষয় কুমার, ঋতিক রোশন, আর রণবীর কাপুর, আর রণবীর সিং, যেই হোক না কেন, যারা ভালো কাজ করে সকলের কাজ ভালো লাগে। পছন্দের এবং অপছন্দের জিনিস কি এবং ফিচার? অপছন্দের জিনিস হচ্ছে অশান্তি, আর পছন্দের জিনিস ভালোবাসা। আগামী পরিকল্পনা? আমি অ্যাজ অফ নাও তো বাচ্চা নিয়েই আছি, প্রেজেন্টেই আছি একেবারে, আর আপনার সঙ্গে ইন্টারাক্ট করছি। আগামী পরিকল্পনা নিয়ে আপাতত কোনো ভাবনা চিন্তা নেই। কিসে না, এখন নেই, আপাতত ডেফিনেটলি নেই। এখন শুধু মন দিয়ে পাঠ করতে চাই এবং ভালো ভালো আইডিয়াস যদি কিছু থাকে, ভালো থটস যদি কিছু থাকে, তাহলে সেই থটসগুলো নিয়ে সিনেমা বানাতে চাই, সে অ্যাজ আ প্রযোজক হোক আর অ্যাজ আ অ্যাক্টর হোক, যাই হোক না কেন। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে আপনারা প্রচণ্ড ভালোবাসা দিয়ে এসেছেন বরাবরই, এবং বাংলাদেশের দর্শক প্রচণ্ড ভালোবাসা দিয়ে এসেছে বরাবরই, আর আশা করবো যে এই ভালোবাসাটা প্রতিদিন বাড়তে থাকুক, সিনেমার সাথে সাথে ভালোবাসাটাও যেন বাড়তে থাকে। আর আমার দারুণ লাগে বাংলাদেশের মানুষগুলোকে, আর তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা সবসময় মনে একটা দাগ কাটে। একটা এক্সাইটমেন্ট থাকে, টেনশন ওই এক্সাইটমেন্টের একটা অংশ, কিন্তু ভালোই লাগে ওই এক্সাইটমেন্টটা। এবং ভীষণ হার্ডওয়ার্কিং একজন মেয়ে, তা ওর বেলিতে একটা ফায়ার আছে, ও কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, সবসময় তাই মনে হয়েছে। সো আই থট লাইক ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হার। যে এখন যে বর্তমানে জয়েন্ট ভেঞ্চারের মুখগুলো হচ্ছে দুই বাংলাতে, একজন ইন্ডিয়ান অ্যাক্টর হিসেবে সেই মানে আপনি কীভাবে দেখছেন ব্যাপারটা? আমি পাস্টেও শুনে এসেছি যে ইন্ডো বাংলা ফিল্ম এই যৌথভাবে সিনেমা করা, এটা
আগেও হয়েছে, আমার কোনো দিন করে ওঠা হয়নি। এবারে এসকে মুভিজ আর জাজ মাল্টিমিডিয়া এরা দুজন মিলে এই প্রস্তাবটা আমাকে দিয়েছিল, আমি গ্রহণ করেছি এবং ডেফিনেটলি মাথায় এই ছবিটাই ছিল যে ছবিটা যখন রিলিজ করবে, সিনেমা যখন রিলিজ করবে, দুই বাংলার মানুষের ভালোবাসা সিনেমার প্রতি কতটা আসছে সেটা একটা দেখার জায়গাটা ছিল। সেই প্রশ্নটা মাথায় ছিল যে সেটা যদি পরিষ্কার হয় এই সিনেমার মাধ্যমে। আমি ওয়েট করে আছি মানুষের রিয়াকশান কী আসছে, দর্শকের কী প্রতিক্রিয়া সিনেমার প্রতি, তারপরে আমি হয়তো একটু বেশি খুলে বলতে পারবো যে হ্যাঁ আমার কীরকম লাগছে। বাট আদারওয়াইজ আমি খুব এক্সাইটেড যে আমার জীবনে এরকম প্রথম একটা যৌথ প্রযোজনায় একটা সিনেমা হচ্ছে এবং দুই বাংলারই বড় মাপের প্রডিউসার্স এরা এসকে মুভিজ আর জাজ মাল্টিমিডিয়া। তো শ্যুটিংয়ের জায়গা থেকে কোনো অসুবিধা হয়নি আর রিলিজও হয়ে এসেছে, তো আমার মনে হয় যে দর্শকের ভালোবাসা পেতেও কোনো অসুবিধা হওয়া উচিত নয়। আচ্ছা, ঈদ নিয়ে কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা আছে বা? ঈদ নিয়ে আমরা প্রতি ঈদে আমি চেষ্টা করি যে আমার একটা সিনেমা রিলিজ করুক, এবারেও তাই ইচ্ছে ছিল যে ঈদে সিনেমা আসুক, যার ফলে আপনারা সিনেমার ট্রেলারে ডায়লগও দেখতে পারবেন যে বলেছিলাম না ঈদে আসবো, এসে গেছি, এরকম একটা ডায়লগ আছে সিনেমার মধ্যে। তো আমরা বাংলায় পশ্চিমবঙ্গে ঈদে আগেও সিনেমা রিলিজ হয়েছে এবং মানুষের কাছ থেকে সেই সিনেমা যথেষ্ট ভালোবাসা কুড়িয়েছে, তো এবারেও তাই আশা করছি। সবাইকে আগে জানাই ঈদের মুবারকবাদ, সবাই ঈদ ভালোভাবে কাটাবেন পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয়জনের সাথে, এবং সেই উচ্ছ্বাস ভালোবাসার মাঝখানে বাচ্চাকেও রাখবেন, গিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে বাচ্চা অবশ্যই দেখবেন। জানিয়ে দিলাম, তো আরেকবার জানিয়ে দেবো, বাংলাদেশের সমস্ত মানুষদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। ঈদ খুব সুন্দরভাবে হাসি খুশিতে সেলিব্রেট করবেন বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয়জনের সাথে, পরিবারের সাথে। গড ব্লেস ইউ অল অ্যান্ড ঈদ মুবারক। এটিএন বাংলার সমস্ত দর্শকদের জানাই ঈদ মুবারক। আর বলো না, আমি তো আসি অন্য জায়গা।
আপনার ভাই মোবাইল মোবাইল ভাই মোবাইলগুলো সরান মোবাইল সরান ভাই সরান মোবাইল সরান মোবাইল সরান হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো সাংবাদিক ভাই বোন এবং সামনে যারা উপস্থিত আছেন তাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আজকের আমরা আর এখানে যারা আছেন সবাই আমাদের পরিচিত, সবাই ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব। সো আমরা কোনো ফরমাল রইতে যাচ্ছি না, অ্যাজুয়াল মিডিয়া প্রেস। হিমাংশু ঘোরাঘুরি করতেছে কেন বেটা? স্টেজে আ যাও বেটা, আ যাও। ওই অ্যাজুয়াল নাম গোয়াল উইথ ক্যাজুয়াল। থ্যাংক ইউ। যা যা প্রশ্ন শুরু করেন আপনারা। এই আরেকটা মাইক, আরেকটা মাইক, একটা ফোন ওদিকে দাও। মাইক দাও। বাংলায় প্রতি ঈদ বা পুজো হলে আপনার ছবি, নতুন ছবি আসে। এবারই প্রথম যে আপনার নতুন ছবি আসছে ঈদের, আপনার অভিব্যক্তিটা কি এটা জানতে চাই। আর ফারিয়ার কাছে আমার প্রশ্ন আর একটা পরে। আমার ব্যক্তিগতভাবে ডেফিনেটলি খুবই এক্সাইটেড লাগছে, খুবই গর্বিত লাগছে যে আমিও এখানে আসতে পেরেছি। আর আমি বলেছিলাম যে ঈদের সময় চলে আসবো, চলে এসেছি। তো যাকে যখন এস কে মুভিজ আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসে যে জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথ বাংলার একটা প্রচেষ্টা, বাদশাহ বলে একটা সিনেমা, সেদিন থেকে আমি এক্সাইটেড ছিলাম। কারণ যে কোনো নতুন জিনিস যখন জীবনে ঘটে, আমি এটা বলতে চাইছি না যে আমার আগে কোনো দিন হয়নি, আমার আগেও বহু বাংলা সিনেমা হয়েছে ইন্ডো বাংলা যৌথ প্রযোজনায়, কিন্তু আমার জন্য যেহেতু নতুন ছিল যার ফলে আমার এক্সাইটমেন্ট ডেফিনেটলি বেশি ছিল। এবং এখন আমরা রিলিজের কাছাকাছি মুখে চলে এসেছি, অপেক্ষায় আছি যে দর্শক কীভাবে রিয়্যাক্ট করছে। এক্সাইটমেন্টের মধ্যে অনেক কিছু মিক্স থাকে, কিছুটা টেনশন থাকে, কিছুটা প্রেশার থাকে, কিছুটা প্রত্যাশা থাকে, অনেক অনেক মিক্স ফিলিং থাকে। সেগুলো হয়তো বলে শব্দের মাধ্যমে বোঝানোটা হয়তো সম্ভব হবে না, কিন্তু এক কথায় যদি বলতে হয় আমার খুব ভালো লাগছে এখানে এসে। এবং সিনেমা ঈদে আসছে, ঈদে মানুষের কী প্রতিক্রিয়া তার দিকে শুধু এখন তাকিয়ে আছি। দেখছে একটা স্কুলিং সেশনের মতো ছিল, এভরিডে নতুন কোনো না কোনো জিনিস শিখতাম তার কাছ থেকে। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং ছিল পুরো জার্নিটাই। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি যদি বলি, একটা জিনিস খুব ভালো শিখেছি আমি এখন, যেটা আমি এই সিনেমাতেও অ্যাপ্লাই করছি, লাইনগুলো বলাবলি করে নেই। তো প্রতিদিন সকালে সেটে এসে আই থিঙ্ক 45 মিনিটস আগে ওনার সাথে লাইন্স রিহার্সাল করতো অনেক বেশি। এবং ওটাতে যেটা হতো যে লাইন্সগুলো আর লাইন মনে হতো না, মনে হতো খুব ন্যাচুরাল। So, superstar অনেকগুলো গুণ আছে, that's why they are superstar. And I think I got to learn a lot of things from this superstar. Thank you so much. আচ্ছা আমার একটা কোশ্চেন, ও যখন বললো সুপারস্টারদের অনেক গুণ থাকে, বা নিউটনের থার্ড লো যেটা বলছে, এভরি অ্যাকশন ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, তো গুণ থাকবে দোষও থাকবে। I think he is perfect
as the way he is, and that's why he's cheap. So tar kono dosh ami ekta korte dekhi. Sorry Aziz bhai, I'm disappointed korlam the prashno ke. প্রথমে ফারিয়া যে বলো হি ইজ পারফেক্ট, এটা আমার মনে হয় ফারিয়া একটু বেশি জেনারাস হয়ে আমার ব্যাপারে বলছে, যেহেতু আমি